ओम श्री कृष्णाय नमः। नमस्कार, आमार एई पुरा कथाटी एत भालोबासा देवार जन्य आपनादेर सबाइके असंख्य धन्यवाद। आर जारा आमार एई पुरा कथाटी नतून तारा सबस्क्राइब करते भुलबेन ना, कारण आमार एई पुरा कथाटी शुधुमात्र पाबेन शत कौरवीर शत शत कहनी, एछाड़ा पाबेन अन्यान्य नतून नतून पुरातन दिनेर कहनी। एछाड़ा प्रतिटी कहनीर मध्ये आलोचित होयेछे भक्ति तत्त्व ओ कृष्ण कथा, जा थेके आपनार मतो भक्तजन पाबेन भक्तिर भाव मंदाकिनी उच्छ्वास। आजकेर विषय गांधारीर उन्नीशतम पुत्र सत्यसंधेर एक गोपन कहनी। कौरवदेर प्रत्येकटी भ्राताके एक एकजन दासी मानुष करेछिलेन, ফলে কুরুবংশের দাসীগণ প্রত্যেকেই এক একজনের মায়ের স্থান লাভ করেছিলেন। যে দাসীর কাছে রাজকুমার সত্যসন্ধ লালিত পালিত হয়েছিলেন তার নাম বিনোদিনী। বিনোদিনী মায়ের অধিক স্নেহ ভালোবাসা দিয়েছিলেন সত্যসন্ধকে, তাকে স্নান করাতেন শীতল সুগন্ধ সলিলে, বস্ত্রের আঁচল দিয়ে উষ্ণ করে দিতেন তাঁর সিক্ত দেহ, অসুখ বিসুখে সত্যসন্ধের শিয়রে সদা জাগ্রত প্রহরী ন্যায় অবস্থান করত বিনোদিনীর মাতৃহৃদয়। ক্রমে সর্বশাস্ত্রী পণ্ডিত হয়ে উঠলেন সত্যসন্ধ, আত্মতত্ত্ব ও দ্বৈতবাদ থাকত তার কণ্ঠস্থ। তিনি প্রায়ই বলতেন, শরীরের পরম উৎকৃষ্ট স্থানে গুহা মধ্যে দুটি ব্যক্তি আছেন, তাঁদের একজন অবশ্যম্ভাবী কর্মফল ভোগ করেন, অপর একজন তা প্রদান করেন। আবার বলেন, প্রত্যেক জীবাত্মার সাথে অন্তরাত্মা নামে এক স্বতন্ত্র আত্মা আছে যে সুখ দুঃখ অনুভব করে থাকে। আরও বলতেন, একই আত্মা সর্বভূতে অধিষ্ঠিত আছেন, কেবল জলগত চন্দ্রের ন্যায় বহু রূপে দৃষ্ট হন। তিনি নিত্য সর্বব্যাপী কুটস্থ এবং দোষ বর্জিত, তিনি এক হয়ে কেবল মহাশক্তি দ্বারা বিভিন্ন বত প্রতীয়মান হচ্ছেন। বহু সংখ্যক জলপূর্ণ স্থানে এক সূর্য যেমন প্রতিবিম্বিত হয়ে বহু সংখ্যক বলে দৃষ্ট ও অনুভূত হন, এক আত্মাও সেইরূপ মায়া বিচ্ছিন্ন হয়ে বহু সংখ্যক বলে দৃষ্ট হন। অর্থাৎ জলে সূর্যবিম্বের ন্যায় আত্মার দ্বিত্বভাব নেই, অতএব যিনি আত্মরূপে অলিপ্তভাবে সর্বত্র বিদ্যমান আছেন, যার তুল্য বস্তু আর কোথাও কিছু নেই, সেই নিরীহ তর্কাতীত তেজস্বরূপ বিদ্যমান পুরুষকে নমস্কার করি। একদা হঠাৎ অসুস্থ হয়ে সত্যসন্ধের দাসীমাতা মৃত্যুবরণ করলেন, গভীর দুঃখে আচ্ছন্ন ছিলেন সত্যসন্ধ, কিন্তু অভিভূত হননি। তিনি গৃহ ত্যাগ করে গঙ্গার তীরে বসবাস করতে লাগলেন। শিষ্যগণ তাঁর জন্য একটি কুটির নির্মাণ করে দিল। রাজ ঐশ্বর্য উপাদেয় আহার্য ও অট্টালিকা ত্যাগ করে এক নিষ্কাম প্রেমের আনন্দে মগ্ন হয়ে রইলেন তিনি। এক তরুণী প্রত্যহ অন্ন ব্যঞ্জন প্রদান করতেন তাঁকে, কখনো কিন্তু তিনি অভিমানের মর্যাদা প্রাপ্তি থেকে বঞ্চিত হতেন না। দুঃশাসন এই সমস্ত ঘটনা সহ্য করতে পারছিলেন না। তিনি একদা জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি অনুসারে সত্যসন্ধকে আশ্রম থেকে নিয়ে গিয়ে এক অরণ্যে কষাঘাত করতে উদ্যত হলেন। হঠাৎ একদল কবন্ধ সারা অরণ্য তোলপাড় করে উপস্থিত হল সেখানে। কারমুক, অঙ্গুলিত্র, খড়গ, কেউর ও কনকালঙ্কার ভূষিত ছিন্ন বাহু সকল দৃষ্ট হতে লাগল। তারপর তারা ধাবিত হল দুঃশাসনের প্রতি। দুঃশাসন ভীত হয়ে পলায়ন করলেন। দুর্যোধন সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে এই রহস্য জানতে হলেন আগ্রহী। তারপর শকুনি সহ ভ্রাতার সমীপে গমনপূর্বক বললেন, সত্যসন্ধ, আমি জ্ঞাত হলাম তুমি অসাধারণ শক্তির দ্বারা অরণ্য থেকে কবন্ধদের আনয়ন করতে হয়েছ সক্ষম, বলো কার কাছ থেকে পেয়েছ ওই শক্তি, মনে হয় দ্বারকারাজ তোমাকে মন্ত্র শিখিয়েছে। সত্যসন্ধ বলেছিলেন, এ সবই ঈশ্বরের কৃপা, আমি কিছুই বুঝি না, তবে সৎপথে অবস্থান করলে সৎ সংকল্প নিয়ে কালাতিপাত করলে মানুষ বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে। না, এসব তোমার মন্ত্রশক্তি তোমার উদ্দেশ্য মহৎ বলে মনে হচ্ছে না। তোমার মতো গৃহশত্রুকে হত্যা করা প্রয়োজন, তা না হলে কখন হয়তো আমাদের ক্ষতি করতে পারো। দুর্যোধনের মুখ থেকে এই কথা শুনে সত্যসন্ধ বললেন, ভ্রান্ত পথে গমন করবেন না রাজন, আপনার বুদ্ধি ভ্রংশ হয়েছে তাই প্রলাপ কথনে প্রবৃত্ত হয়েছেন।
ঈশ্বর আপনাকে সুমতি দিন, দ্বারকেশ্বর কৃষ্ণকে আপনি ভক্তি করুন। কৃষ্ণের কথা উচ্চারিত হলে দুর্যোধন ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। দুর্দম উগ্র জ্বালা তাঁর সারা দেহে, সংহারের করাল ছায়া তাঁর দু নয়নে, উদগ্র হিংসা আর লালসার কালিমা তাঁর সারা মুখমণ্ডলে, অন্তরে বাহিরে ঘোর অন্ধকার। রাজহর্মের বাতায়নে বাতায়নে জ্বলছে সহস্র দীপশিখা, প্রকোষ্ঠে প্রকোষ্ঠে বিলম্বিত শত দীপাধারে শত উজ্জ্বল দীপশলাকা, তবু দুর্যোধনের অন্তর কালো করে দিচ্ছে এই দুর্ভেদ্য নিবিড় অন্ধকার। অসুর দিগের আবাসভূত স্থানসমূহ ও তাদের চর্মচক্ষু এবং মর্মচক্ষু, দৃষ্টি প্রতিরোধক অজ্ঞানা অন্ধকারে আবৃত, এ কি সেই অন্ধকার? না না, এ তো অন্ধকার নয়, আলোর বন্যা, প্রলয়ের কল্লোল ধ্বংসের ইঙ্গিত, উদগ্র কামনার লেলিহান অগ্নি। এই অগ্নি রূপ বিচিত্র ধরনের, পরিবেশের পরিপ্রেক্ষিতে ভিন্ন রূপ ধারণ করে। শকুনি তখন বাহু দ্বারা আকর্ষণপূর্বক দুর্যোধনকে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করার জন্য অনুরোধ করতে লাগলেন। দুর্যোধন তখন ভ্রাতাকে জোর করে রথে তুলে নিয়ে সহাস্য বদনে বলতে লাগলেন, হে মাতুল, জাদুবিদ্যায় পারদর্শী এই ভ্রাতাকে নিয়ে আমি পাণ্ডবদের ধ্বংস করব। একের পর এক এর জাদুমন্ত্রে ওরা তিলে তিলে দগ্ধ হবে। দুর্যোধনের নজরবন্দি হয়ে রইলেন সত্যসন্ধ। একদা তিনি গান্ধারীকে বলেছিলেন, মাতা, এই নশ্বর জগতে আমার অবস্থান করতে ইচ্ছে হয় না। এই বিশাল রাজ্য, বিশাল প্রাসাদ আমার কাছে তৃণসম। আমার মন সর্বদা ভগবান কৃষ্ণের চরণে লীন হওয়ার জন্যে ব্যাকুল। গান্ধারী বললেন, তোর জ্যেষ্ঠ ভ্রাতার কাছে এসব কথা বলিস না বৎস। সে দ্বারকাধিপতি কৃষ্ণকে সহ্য করতে পারে না, ওকে ভগবান বলে স্বীকার করতে চায় না। সত্যসন্ধ বললেন, সে ওই কৃষ্ণকে চেনে না মা, ওকে জানতে হলে যোগ সাধনা করতে হবে। ওর মধ্যে অদ্ভুত ক্ষমতা আছে, আমি বারবার ধ্যান নেত্রে ওর এক অদ্ভুত মূর্তি দেখতে পেয়েছি, ওই দ্বারকাপতি কৃষ্ণই ঈশ্বর। সচ্চিদানন্দ বিগ্রহ নন্দনন্দন শ্রীকৃষ্ণই পরম ঈশ্বর। তিনি অনাদি, অর্থাৎ তাঁর আদি কেউ নেই। তিনি অনাদি এবং বাসুদেব নারায়ণ রাম নৃসিংহাদি অবতারগণের ও অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মূল, তিনি পরম ব্রহ্ম। কৃষ্ণের ইচ্ছাতে সব হয়, তাঁর ইচ্ছা ব্যতীত কি মনুষ্য, কি দেবতা, এমন কি অবতারগণও কেউ কিছু করতে পারেন না। সেই ইচ্ছাময়ের ইচ্ছাতেই বাসুদেব ও বলদেব নারায়ণ এবং নৃসিংহাদি অবতারগণ বিবিধ লীলা করে থাকেন। পরমেশ্বর কৃষ্ণ ব্যতীত তুমি কর্তা বা আমি কর্তা এটা মনে করা ভ্রান্তি। তুমিও কর্তা নও, আমিও কর্তা নই, নন্দনন্দন কৃষ্ণই সকলের একমাত্র কর্তা, রক্ষক, পালক, নিয়ামক ও প্রভু। দুর্যোধন এসব শ্রবণ করে সত্যসন্ধকে পুনরায় যথোচিত তিরস্কার করলেন। একদা নদী তীরে বসে একা একা ভাবছেন সত্যসন্ধ, নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে পাখির দল ও বলাকার শ্রেণী, নীল আকাশের উন্মুখ আত্মনিবেদন, বাতাসের কোলাহল তাঁর মনে এক মহাভাবের প্লাবন বহিয়ে দিচ্ছে। তাঁর মনে পড়ছে বিশ্বপিতার অপরূপ করুণার কথা, বিশ্বপিতা যেন স্বর্গের পথ দিয়ে এক মায়ার জ্যোতি বিচ্ছুরিত করে অবতরণ করছেন সুদূর মহাশূন্য থেকে। এভাবে তন্ময় হয়ে দৃষ্টি নিক্ষেপ করতে করতে তিনি হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে শয়ন করলেন সেই নির্জন নদী তীরে। সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত্রির অন্ধকারে আবৃত হলো বিশ্ব প্রকৃতি। স্বপ্ন ঘরে পাড়ি দিলেন সত্যসন্ধ, তাঁর দেহ থেকে একটা জ্যোতি প্রকাশ হতে লাগলো। সেই জ্যোতি পথ ধরে আগমন করলো বাঘ, ভালুক, হাতি, গন্ডার, হায়না প্রভৃতি পশু। তারা কিন্তু তাকে স্পর্শ করতে সাহস পেল না, কি জানি কেন তারা সারা রাত তাকে আবিষ্টন করে বসে রইল। তারপর রাত্রি প্রভাত এলো, উদিল রবির ছবি পূর্ব দিগন্তের ভালে। জেগে উঠলেন সত্যসন্ধ, কিন্তু ভীত হলেন না। সেই পরিবেশ পরিলক্ষিত করে প্রাণীদের দিকে দৃষ্টিপূর্বক করজোড়ে ঈশ্বরের ধ্যান করতে লাগলেন। চক্ষু দিয়ে ঝরে পড়ল অশ্রু, কৃষ্ণ নামে, কৃষ্ণ ধ্যানে আর কৃষ্ণ চিন্তায় হয়ে উঠলেন বিভোর। পশুগণ ধীরে ধীরে স্থান ত্যাগ করল,
কিছুক্ষণ পরে আবির্ভূত হলো এক নারী মূর্তি, হস্তে ত্রিশূল, গেরুয়া বসন, কণ্ঠে রুদ্রাক্ষের মালা, ললাটে রক্তিম আভা। প্রণামপূর্বক সত্যসন্ধ জিজ্ঞাসা করলেন, আপনি কে মাতা? সেই নারী মূর্তি তখন বললেন, আমি ধর্মের প্রতিভূত মার সাথে সাক্ষাৎ করার নিমিত্ত আগমন করেছি। তুমি এক্ষণে গৃহে প্রত্যাবর্তন করো, অনতিবিলম্বে দুষ্টির দমন আর সৃষ্টির পালন হেতু কুরুক্ষেত্রের মাঠে সংগ্রাম আরম্ভ হবে। সেই যুদ্ধে তুমিও অংশগ্রহণ করবে। সেদিন আমি তোমার পাশেই অবস্থান করব। মহামুক্তির গোলকধামে নিয়ে যাওয়ার জন্যে আমি পথের নিশানা দেব তোমাকে। অন্তর ধ্যান করলেন সেই নারী মূর্তি, সত্যসন্ধ প্রত্যাবর্তন করছেন হস্তিনাপুরী। পথে এক অশ্বারোহী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে সত্যসন্ধ? এসো আমার অশ্বে অবতরণ করো। অশ্বারোহী আর কেউ নন, স্বয়ং অর্জুন, অসহায় সরল ধর্ম ভীরু ভ্রাতার প্রতি। করুণাবশত অর্জুন তাকে হস্তিনাপুরে পৌঁছে দিয়ে এলেন। এরপর ক্ষত্রিয়ের ধর্ম পালনের নিমিত্ত সত্যসন্ধকে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতরণ করতে হল। তিনি প্রত্যক্ষ করলেন অর্জুনের ভয়ে ভীত অসংখ্য কুরুসৈন্য, যুদ্ধক্ষেত্র যেন অর্জুনময়। অর্জুনকে পরাজিত করতে না পেরে কেউ কেউ স্বীয় শরীরে আঘাত করছে। রক্তাক্ত কলিবর বীরগণ সংজ্ঞাহীন হয়ে রণসজ্জায় শয়ান। তারা ভীষণ বেদনায় একান্ত কাতরপূর্বক স্ব বান্ধবগণের নাম কীর্তন করে আর্তনাদ করছে। ভিন্দিপাল, প্রাচ, শক্তি, ঋষি, পরশু, নির্বহ, খড়গসরাসন, তোমরবাণ, বর্ম, গদা ও অঙ্গদযুক্ত ভীষণ ভুজাঙ্গাকার অর্গল প্রতিম বাহু সকল বাণ দ্বারা ছিন্ন হয়ে মৃত্যুবরণ করছে। অনন্তর মহারথ বাসুদেব ও অর্জুন কল্পান্তকালীন অগ্নিসদৃশ দ্রোণের স্বর ব্যবহারে নিতান্ত ব্যথিত হয়ে তাঁকে পরিত্যাগপূর্বক ভোজরাজের সৈন্যাভিমুখে ধাবমান হলেন। মহাবীর ধনঞ্জয় এই রূপে দ্রোণের স্বরনিকর থেকে মুক্ত হয়ে ভোজ সৈন্যের উপর বাণ নিক্ষেপ করত। কৃতবর্মা ও কম্বোজরাজ সুদক্ষিণের মধ্যস্থলে অবস্থান করতে লাগলেন। তখন নরশ্রেষ্ঠ কৃতবর্মা অনাকুলিত চিত্তে কঙ্কপত্রভূষিত দশটি স্বর দ্বারা অর্জুনকে করলেন বিদ্ধ। অর্জুন স্বর পীড়িত হয়েও কৃতবর্মার কারমুখ ছেদনপূর্বক ক্রুদ্ধ আশি বিশ্বদৃশ অগ্নিশিখাকার একবিংশতি বাণে তাঁকে করলেন বিদ্ধ। সত্যসন্ধ আর যুদ্ধ করলেন না, অস্ত্র ত্যাগ করে তিনি শ্রীকৃষ্ণের ধ্যানে হয়ে উঠলেন উন্মুখ। সারা যুদ্ধক্ষেত্র কৃষ্ণময় হয়ে উঠল তাঁর চক্ষুতে। অদূরে বেজে উঠল মঙ্গল শঙ্খ। সবশেষে ইষ্ট দেবতাকে স্মরণ করে বলি, তাং প্রপন্ন অস্মি শরণং দীপ দীবং জনার্দনং ইতি ইয় শরণং প্রাপ্তস্তং ক্লেশাদুদ্ধ রামহম। এই শ্লোকের অর্থ করলে দাঁড়ায়, হে ভগবান, আমি তোমার শরণাপন্ন হলাম। এই কথা বলে যে ব্যক্তি ভগবানের শরণ গ্রহণ করেন, ভগবান তাঁকে যাবতীয় দুঃখ থেকে উদ্ধার করেন। প্রিয় বন্ধুরা, আপনিও আপনার ইষ্ট দেবতার নামে একটি কমেন্ট করতে ভুলবেন না।